हामी इन्सुरेन्स पेपरमा साइन पनि गर्दैन भन्नु अब फेरि साइन गर्नुपर्छ गाडी बनिसकेको साइन गर्नुपर्छ अस्ति गाडी बनाइदियो भनेर चाहिँ বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সারাদিন আমার শরীর খারাপের জন্য কোনো ব্লগ দিতে পারিনি, এখন সন্ধ্যাবেলা চার এটা চাল ভেজে নিয়ে আসি খাবো বলে। তো সব মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও আছি নতুন ব্লগে, সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। কালকে আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, কালকে কোনো ব্লগ করতে পারিনি। আর আজকে সকালবেলা ছেলে মানে খাওয়া দাওয়ার পর টিফিন টিফিন বানিয়ে দিলাম, স্কুল চলে গেল, এখন আমি ব্লগটা শুরু করলাম। আর কালকে সন্ধ্যাবেলা মানে চা চাল ভেজা খেয়েছি, ওইটুখানি তোমাদের শেয়ার করেছি। আর একটা আঙ্কেল আসছিলো, তো দাদাভাই তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলো, তাই জন্য ওইটুখানি শেয়ার করলাম। খুব হাসি পাচ্ছিলো ওই টাইমটা, খুব মানে কী আর বলবো। আঙ্কেল আজকে হচ্ছে মঙ্গলবার আর মাছ এলা আসলো, আর মাছ নিয়ে নিলাম 50 টাকা, আর দেখতে পাচ্ছ বাটা মাছ। আর এদিকে আমি সবজি কাটতে বসে বসে সবজিগুলো কেটে নিয়ে নিলাম। একদম রান্না বাড়ি খাওয়া দাওয়ার পরে বেরিয়েছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। আমার যারা রেহুডার ব্লগ দেখো তারা তো জানবে এখানে একটা বাজার বসে শনিবার মঙ্গলবার, ওই বাজারে আমি বাজার থেকে চলেও আসি। আসার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, বাজারে সবটা শেয়ার করা সম্ভব হয়নি। তো এখান থেকে নিয়ে আসছিলাম জামা কাপড়, সেই দিন ভাগনাটাকে আনতে গেছিলাম, তোমরা তো জানোই যারা আমার কন্টিনিউ ব্লগ দেখো। তো ওই ভাগনার জন্যই জামা কাপড় নিয়ে আসছি আমি, 2 সেট দিদি 1 সেট নিয়ে আসছে, তারপরে একটা নিয়ে আসছি শাড়ি। আর এইখানটাই হচ্ছে এটা হচ্ছে দিদির দিবে বলে আনতে বলেছিল তাই এনেছি। আর আমি 3টে জিনিস নিয়েছি, ও বার তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তার সাথে এনেছি সব সবজি বাজার, আর এটা হচ্ছে মাশরুম, সব বাছিয়ে কুছিয়ে রেখে দিলাম, কালকে সকালবেলা স্কুল আছে। তো আজকে ব্লগটা দিচ্ছি, আর কালকে ব্লগ মানে করতে পারিনি শরীর খারাপের জন্য। আর হচ্ছে তোমাদের ব্লগটা বেশি বড় হচ্ছে না এই পর্যন্ত।